আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা লাগি একটু সিম্পল বাজি নিয়ে আইছি, বাজির রেসিপি খাবি যার খারেটোর বাজি হরিয়া দেখাইমু। আমি ইন খারেটার খাবি যে বালাটিকে দইয়া আর ফানি জোড়ার লাগি তো রাখছি, ফানি বালাটিকে না জ্বললে আপনারা বাজি জোর জোর হইতো না, একটু সগি হয়ে যাব। ইন আমি নিছি পিঁয়াজ, নিছি রসুন, নিছি কাঁচামরিচ, নিছি ফাঁসফোড়ন আর হলুদ দি খালি আমি খাবিজটারে বাজমু। আমি আর কোনো জাতি মশলা দিতাম নাই, আমার ফাঁসফোড়নটা তোরা পাজ হয়ে গেছে, তার একটা ফ্লেভার বাড়িয়ে গেছে। রসুন দিলাইছি, রসুন দিয়া তোরা বাজিয়া দিলেই মনে পিঁয়াজ, পিঁয়াজ দিয়া পিঁয়াজে গোল্ডেন করতাম নাই, সামান্য একটু বাজমু আঁকি পিঁয়াজটা দিলাইছি। কাঁচামরিচ দিয়া তোরা একটু লাড়িয়া সারিয়া স্বাদ মতো দিমু লবণ দিয়া আমি ইন আমার খাবিজ স্বাদ আনমা নাকি আমি হলুদ দিলাইমু। হলুদ দিয়া তোরা লাড়িয়া, যাতে হলুদের একটা গন্ধ আছে ও গন্ধটা গেলে কি আমি দিলাইমু আমার খাবিজ। খাবিজটা দিয়া আমি মিডিয়াম আগুনও 2 মিনিট লাগে করিয়া রাখবো। খুবই একটা মজার বাজি হয়, আপনারা যদি ফরোটা দিয়ে খাইতে চাই বা রুটি দিয়ে খাইতে চাই, আর নাইলে তো আপনারা পাত দিয়ে খাইবা, অবশ্য লেম্বু আর কাঁচামরিচ লগে লাগাইবা, আলাদা একটা মজা পাইবা। আমার বাজি আমি 2 মিনিট লাগিয়ে রাখিল ইসলাম মিডিয়াম আগুনও করিয়া, বাজি সিজি গেছে, এটা তো আর সিজি যায় খারাপ করা, আপনারা বেশি সিজাই না জানো, নাইলে একটা ক্রাঞ্চিনেস পাইতে নাই, বেশি সিজলে সিজলে একটু সগিল লাগানো যায়। মানে আমি বাখার পাতা দিলাইছি, দিয়া স্বাদর লাগি আমি একটু ঘি দিমু, আপনারা বাটারও একটু দিতে পারবা, ঘি আর বাটার দিন জানো মজা পাইবার লাগে আর কি। মানে আমি তোরা লাড়িয়া আর আমার বাজিটা আমি লামাই আনিমু কি, আমার বাজি অলমোস্ট হয়ে গেছে। আই হোপ আপনারা এনজয় করছেন আমার রেসিপিটা, আমি আমার রেসিপি ডিশ আউট করি আনিছি গে, এনজয় করুক। আপনারা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট থাকলে কমেন্ট দিবা, আর আশা করি আমাগামীতে আরবার দেখা হইব। আল্লাহ হাফিজ।